ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি আবরাকাতু এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এসছে আর সে প্রশ্নটা সময় উপযোগী তার উত্তর দেওয়াটা অবশ্যই প্রয়োজনীয় মনে করছি আর সে প্রশ্নটা হচ্ছে যে আগামী আগামীকাল পঁচিশে ডিসেম্বর উপলক্ষে অনেক জায়গায় মেলা বসে বড় দিনের মেলা তো উৎসব পালিত হয় অথচ আমরা মুসলিম হিসাবে জানি যে দিন ইসলাম মোকাম্মল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন আলিয়া ওয়া মাকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু ইসলাম আদীনা আজকের দিনে অর্থাৎ দশম হিজরির বিদায় হজ্জের দিনে আয়াত অবতীর্ণ হয়েছিল যে আজকে দিনে আমি দিন ইসলামকে মোকাম্মল করে দিলাম আর সেই মোকাম্মল দিনের মধ্যে দুটি উৎসব রয়েছে মুসলিমদের জন্য একটি হচ্ছে ঈদুল আযহা এবং অপরটি হচ্ছে ঈদুল ফিতর তো এই দুটি উৎসব ছাড়া এই দুটি ঈদ ছাড়া আর কোনো ঈদ কোনো উৎসব ইসলামের ভেতরে নাই অথচ মুসলমানরাই অনেক জায়গায় না জানাতে অনেক উৎসব পালন করছে আর বিশেষ করে বড় দিন পঁচিশে ডিসেম্বর উপলক্ষে এই পঁচিশে ডিসেম্বর থেকে যেটাকে বড় দিন বলা হয় এটা কি প্রকৃতপক্ষে দিন অর্থাৎ এই দিনকে কি সূর্য অনেক আগে উঠছে এবং অনেক পরে ডুবছে যার জন্যে ওই দিনকে অথচ জানি আমরা যে এখন এই ডিসেম্বর মাসে দিন ছোট থাকে তাহলে বড়দিন কেন কেন বলা হয় বড়দিন এই জন্য বলা হয় দেখবেন সেখানে লেখা থাকে খ্রিস্টানরা একে অপরদেরকে শুভেচ্ছা জানায় ম্যারি ক্রিসমাস অর্থাৎ আজকের দিনে ম্যারির সন্তান হয়েছে যাকে আমরা মারিয়াম আলাইসাল্লাম বলি যিনি সম্মানীয় ছিলেন সম্মানীয় মহিলা ছিলেন যার সন্তান ঈসা আলাইসাল্লাম এবং তিনি আল্লাহ সুবাহ সালার কুদরতে তার মায়ের পেটে এসেছিল কারণ তার মায়ের বিবাহ হয়নি তাকে কোনো পুরুষ স্পর্শ করেনি আর খ্রিস্টানরা এটা বলে থাকে যে আজকের দিনে আল্লাহ সুবহান সন্তান হয়েছে গডের সন্তান হয়েছে অতএব আজকে শুভেচ্ছা গ্রহণ করো আল্লাহ সুবহান তাআলা সম্পর্কে বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ আননা ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়ালাম লাম ইয়াকুল লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম তিনি আসমান ও জমিনের স্রষ্টা তার সন্তান হবে কি করে অথচ তার জীবন সঙ্গিনী কেউ নেই তিনি প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন প্রত্যেকটি জিনিস সম্পর্কে তার ভালো রূপে জ্ঞান রয়েছে তারপরে আল্লাহ সুহানা তালা এটা পড়লাম আমি সুরা নামের একশো নম্বর আয়ত আল্লা সুহানা তালা সুরা ইউনুস আয়তাম আটষট্টি সেখানে রয়েছে অল উত্তাহজ অল লা হুবালা দেন সুভ হ্যয় নাহু ও হুবালা অনিউ লাহু মাফিস মাফি লালু ইন ইন মিন সুলতানিম বেহাদা আতা উলুন আলুয়া হিমাল আর তালামুন তারা বলে আল্লাহ সন্তান আছে আল্লাহর সন্তান আছে তিনি তো কারো মোকাবা কি নন তারই অধীনে রয়েছে যা কিছু আসমান সুমি আছে এবং যা কিছু জমিনে আছে তোমাদের কাছে এর উক্ত দাবির অর্থাৎ ওই কথার দাবির কোনো প্রমাণ আছে কি কোনো প্রমাণ নেই তোমাদের কাছে আল্লাহ সম্বন্ধে কি তোমরা এমন আরোপ করছো যা তোমাদের জানা নেই অর্থাৎ যারা বলছে যে আল্লাহ সুমান তালা সন্তান আছে তাদের সে সম্পর্কে সঠিক জ্ঞানই নাই আল্লাহ সুবান তালা সবচাইতে উত্তম পরিচয় দেওয়া হয়েছে পবিত্র কোরআনের সুরা ইখলাসের মধ্যে হু আল্লাহ আহাদ আল্লাহ সুবান তালা বলছেন বলো আল্লাহ এক আল্লাহু সমাদ তিনি অভাবহীন লামিয়ালিদ ওয়ালাম ইবলাদ তার কোনো সন্তান নেই তিনিও কারো সন্তান নন ওয়ালাম ইয়াকুল্লাহ কফুবান আহাদ এবং তার সমকক্ষ কেহ নেই তারপরে আরও রয়েছে আল্লাহ সুবানা তালার সম্পর্কে যেটা সন্তানের আরোপেরা লাগায় তো আল্লাহ সুবানা তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন ওকুল ইল আহমদ ইল্লাহ হিল্লাদি ইল্লাহ মিয়াদাকি জোয়ালা দেন ওয়ালা মিয়াকুল্লাহু সেরইকুন ফিল্মুলকে ওলা মিয়াকুল্লাহু ও আলি ইউমিনাল উদ্লে ওয়াকব্বীরুহু তাকবিরা বলো প্রশংসা আল্লাহরই যিনি সন্তান গ্রহণ করেননি তার সার্বভৌমত্বের কোনো অংশই নেই এবং তিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তার অভিভাবকের প্রয়োজন হতে পারে সুতরাং সসম্ভ্রমে তার ঘোষণা করো এটা রয়েছে সুরা এগারোর মধ্যে তারপরে আল্লাহ আল্লা সম্পর্কে যে এরা ধারণা করে যে মারিয়াম আলা সাল্লামের সন্তান ঈসা আলাইসাল্লাম যেহেতু পিতা ছাড়া হয়েছে সেহেতু তার পিতা হচ্ছেন ঈশ্বর বা আল্লাহ সুবাহ এটা তারা আরোপ লাগায় আল্লাহ সুফান আতলার উপরে মিথ্যা আরোপ যার জন্য আল্লাহ সুফান আতলা এতগুলো আয়াত পবিত্র কোরআনের মধ্যে দিলেন যে আল্লাহ সুবানতলালের সন্তান হতে পারে না তিনি মি সন্তান তিনি হচ্ছে সষ্টা সবার সৃষ্টিকর্তা তারপরে আরও রয়েছে দেখুন সূরা মারিয়াম সেখানে রয়েছে ওখ আল উত্তাখাজ ওবালাদা তারা বলে দয়াময় সন্তান গ্রহণ করেছেন লাকদ তুম শাহ্যান ইদদা তোমরা তো এক ভয়ঙ্কর কথার অবতারণা করছো তাকাদুস সামাআ ওয়াতউ ইযা ফাততরনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাক তাকাতাকিররুল জিবালু হাদাহ আকাশ সমূহ বিদুর্ণ হয়ে যাবে পৃথিবী খন্ড বিখণ্ড হবে এবং পর্বত সমূহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে পতিত হবে সুরা মারিয়ামের আয়াত নম্বর অষ্টআশি উনানব্বই এবং 90 আমি পাঠ করলাম তাহলে এটা এমন এক ভয়ঙ্কর কথা যে আল্লাহর সন্তান হয়েছে আল্লাহর সন্তানের জন্মদিন এটা একটা ভয়ঙ্কর এমন কথা যে এতে মনে হয় যেন আকাশ ফেটে যাবে পাহাড় পর্বত জমিন সব বিদীর্ণ হয়ে যাবে অথচ সেই বড়দিনের মেলাতে মুসলমানরা যাচ্ছে অনেক জায়গায় খ্রিশ্চানরা নাই আমি জানি আপনি যে প্রশ্ন করেছেন আমি জানি যে অনেক জায়গায় খ্রিস্টানদের অস্তিত্ব নাই কিন্তু মুসলমানরা হিন্দুরা আর অন্যান্য জাতিরা মিলে বড়দিনের মেলা বসায় এবং বড়দিনের কেক খায় বড়দিনের কেক একে অপরকে একে অপরকে উপহার দেয় এটা যারা করবে তারা মুসলমানই নয় এটা যারা করবে তারা মুসলমানই নয় বরং তারা না জেনে নিজেদের অজান্তে ওয়া ইসলামিক রীতিনীতিতে তারা শরিক হয়ে যাচ্ছে ওয়া ইসলামিক রীতি রীতিনীতিতে তারা শরিক হয়ে যাচ্ছে এবং নিজেদের অজান্তে আল্লাহ সুবাহান তালার সন্তান নাওয়জবিল্লা আল্লা সুবাহান তালার সন্তানের জন্মদিন তারা না জেনে পালন করছে এর মাধ্যমে তারা কিন্তু মুশ্রেক হয়ে যাচ্ছে তারা কিন্তু কাবিরা গুনার অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে অথচ তারা খবরই রাখে না অথচ তারা খবর রাখছে না যে এটা কত বড় গুণ আমরা করছি একে অপরকে ম্যারি ক্রিসমাস আল্লাহ সুব্নতালা সন্তানের জন্মদিনের উপর মানে কি হচ্ছে শুভেচ্ছা দিচ্ছে আর আল্লাহ সুবান তালা তার রসুলের মাধ্যমে বলে দিয়েছেন মান বেকৌমিন ফাহু আমিন হু যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই অন্তর্ভুক্ত মুসনাদ আহমদ দুই খন্ড পঞ্চাশ পৃষ্ঠা আবু দাবুল হাদিস নম্বর চার হাজার একত্রিশ সাহিহুল জামে হাদিস নম্বর ছয় হাজার পঁচিশ তারপরেই আসছে আবার নববর্ষ এই নববর্ষ তো পালন করাই যাবে না এই নববর্ষ পালন করা যাবে না কারণ আমাদের দুটি উৎসব দেওয়া হয়েছে একটি উৎসব হয়েছে ঈদুল আজহা এবং আরেক আরেকটি হচ্ছে ঈদুল ফিতর আবু দাউদ হাদিস নম্বর এগারোশো চৌত্রিশ তাহলে নববর্ষ আবার কী জন্য আমরা পালন করবো আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের মধ্যে এ সম্পর্কে আরও বলেছেন তোমরা জ্ঞান প্রাপ্তির পরে তোমার জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি ওদের অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করো তাহলে আল্লাহর বিরুদ্ধে তোমার কোনো অভিভাবক ও রক্ষক থাকবে না সুরারত রথ সুরা নম্বর তেরো আয় তোমার আর নববর্ষের সম্পর্কেও কিছু উক্তি রয়েছে আব্দুল ইবনে আমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ব্যক্তি অনারবীয় দেশে বসবাস করে সে যদি সে দেশের মেহের যান অর্থাৎ নববর্ষ উদযাপন করে এবং বাহিক্য তাদের সাথে সাদৃশ্য রাখে এমনকি এই অবস্থায় সে মৃত্যুবরণ করে তাহলে কিয়ামতের দিন তাকে তাদের অর্থাৎ ওই সাথে হাসর করা হবে তার হাকি সান বিশুদ্ধ মাজমু তহিদ দুশো সত্তর পৃষ্ঠা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইর অনেক অনুসারী বলেছেন যে ব্যক্তি নওরোজ নববর্ষের দিন তরমুজ ভাঙলো সে যেন শুকর জবেহ করলো আল্লাম ফিল হাওয়াদি বি ওয়াল বিদ একখণ্ড দুশো চুরানব্বই পৃষ্ঠা যে সমস্ত মুসলমান নববর্ষ বিজাতির বিভিন্ন উৎসবে যোগদান করে যারা অংশগ্রহণ করে থাকে তারা প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হতেই পারে না মুমিন মুসলিমদের পরিচয় সম্পর্কে আল্লাহ সুবাহ তালা বলেন যে যারা কোনো বাতিলে অংশগ্রহণ করে না এবং কোনো অসার ক্রিয়াকলাপের সম্মুখীন হলে সেটাকে এড়িয়ে ভদ্রের মতো পার হয়ে যায় সুরা ফুরকান সুরা নম্বর পঁচিশ হাত নম্বর বাহাত্তর তাই নওরোজ বা বড়দিনের দিনের কেক বড়দিনের মেলা এ সমস্ত যারা অংশগ্রহণ করবে নিঃসন্দেহে তারা কাবিরা গুনার অন্তর্ভুক্ত হবে আর ওই মেলা উপলক্ষে যত দোকান বসবে সেই দোকান থেকে কিছু কেনা যাবে না এবং সেখানে যাওয়া যাবে না কারণ আল্লাহ সুমন তালা বলছেন তানু আল্লাহ বিরোধী ইসমান তোমরা ভালো কাজে এবং আল্লাহ ভীতিমূলক কাজে একে অপরকে সহযোগিতা করো আর পাপের কাজে গুনাহের কাজে এবং আল্লাহ বিরোধী সত্তা তাগুতের কাজে এমনকি শিল্পের কাজে এরা করছে তাগুদের কাজে একে অপরকে সহযোগিতা করো না সুরামায়দা এতম দুই কিন্তু এরা তো আল্লাহর সব আল্লাহ সুবাহ ছেলের জন্মদিন পালন উপলক্ষে মেলা বসাচ্ছে সেখানে যাচ্ছে দোকান হচ্ছে সেখানে গিয়ে কেনাকাটা করছে একে অপরকে উপহার দিচ্ছে তারপরেই হচ্ছে নববর্ষ পালন করছে তাহলে কত বড় গুনাহের ভাগিদার হচ্ছে মুসলমানরা আজকে নিজেদের অজান্তে আমাদেরকে এ থেকে বেঁচে থাকতে হবে তারপরে নোষ সম্পর্কে আরও একটি কিছু এসছে ইমাম মালিক রহমতুল্লাহ বলেন ওরা ওদের উৎসব পালনের জন্য যে নৌজানে যানবাহনে চড়ে সে নৌজানে চড়া অপছন্দনীয় যেহেতু তাদের উপর আল্লাহর গজব ও অভিশাপ অবতীর্ণ হয় আল্লাম পিল হাউয়ে দিবি ওয়াল বেদ একখণ্ড দুশো চুরানব্বই পৃষ্ঠা তাহলে পরিষ্কার হলো যে নববর্ষ তো পালন করা যাবে না এমনকি কি বড়দিন উপলক্ষে যে মেলা বসে সে তাতেও অংশগ্রহণ করা যাবে না বরণ মুসলমানদেরকে সজাগ করতে হবে আল্লাহ সুবান যেন আমাদেরকে এ সমস্ত রকমের গুনাহায়ের কাজ হতে বিশেষ করে শিরকের সহযোগিতা বিধাতের সহযোগিতা যাতে আমাদের দ্বারা না হয়ে যায় নিজেদের অজান্তে এর থেকে যেন আমাদেরকে আল্লাহ সুমন তালা হেফাজত করে না আমিন